প্রথমেই আমি লক্ষ্য করি কদমবসি জানাই যিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন যিনি বহু গ্রন্থ লেখক যিনি তফসিরকারক যিনি বুখারী শরীফের প্রণেতা যিনি একুশে পদক মাননীয় প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে যিনি সম্মাননা পেয়েছেন এই উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ কারি বাবা নিদামী শাহ কেবলা জান হুজুরের পাক কদমে লক্ষ করি কদম মসজিদ জানায় সকল বলেন আমিন উপস্থিত শরীফের মাহফিলে উপস্থিত আছেন আমার আগে যিনি চমৎকার তসবি তালিম মহান মুর্শিদের শিক্ষা অনুযায়ী আপনাদেরকে তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছেন দ্বীনি এলেম শিক্ষা করার জন্য ওলি আল্লাহ সহব্বতে এক মুহূর্ত বসে থাকা শত শত বছর এবাদতের নেকি চাইতেও বেশি বুজুর্গি লাভ হওয়া যায় কন্যা সুবহানাল্লাহ এই জন্য এই বেহেস্তের বাগানে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ অবস্থিত আছেন আমি স্মরণ করছি যিনি আগ্রাবাদের মহান মুর্শিদের পাগল আশিক ছিলেন মরহুম হাজি সাহাজউদ্দিন সাহেবকে আমি স্মরণ করছি ওনার সাহেবজাদা মোহাম্মদ কামাল আবু কালাম ভাইজান উপস্থিত আছেন আমার ডান পাশে আমার শ্রদ্ধেয় ভাই সামনে আশেকান জাকেরান তরিকত ফন্তি বাবারা অন্য অন্য যে যেখানে বয়াতে রাসুল গ্রহণ করেছেন সকলের প্রতি আমার অন্তর অন্তস্থল থেকে রহমতের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সর্বপ্রথম বসে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই তেলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই আয়াত থেকে কিছু অংশ আপনাদেরকে আল্লাহ পাক যদি দয়া করে ওলি আল্লাহরা যদি সুনজর করে আল্লাহ পাক যেন আপনাদেরকে কিছু বুঝাইবার তৌফিক দান করে সকল বলেন আমিন আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র এবাদতের জন্য কন্যা সুবহানাল্লাহ এই এবাদতগুলি বোঝার জন্য শিখার জন্যই আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন নবী রাসূলের যুগ চলে গিয়েছেন যুগে যুগে আমার আল্লাহ পাকের প্রাণ প্রিয় বান্দা নায়েবে নবী ওলি আল্লাহদেরকে আল্লাহ পাক যুগে যুগে পাঠাচ্ছেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি এবাদতের জন্য এখন কিভাবে এবাদত করবেন কিভাবে আল্লাহ রাসুলের সঙ্গে প্রেমের কালিক সংলাগাইবেন এই জন্য রে ভাই
এই আখরি শেষ জমানার মধ্যে ওলি আল্লাহ সহবতে যাওয়া বলেন ঠিক না বেঠি? নাকি ধন সম্পদ পাওয়ার জন্য, নাকি ফত পাওয়ার জন্য? অনেকে আমরা মনে করি ফিরের দরবারও গেলে টেহা পয়সা অনেক পামু, বড় লোক হইতে পারম, জমি জামা হইতে পারম, দুনিয়ার বিপদ বালা দূর করার জন্য শুধু আমরা নিজামি সার আগ্রাবাদ হুজুরের কদমে গেছি, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়া এবং পরকালকে পাওয়ার জন্য, ইহকালের পরকালের ধনী হওয়ার জন্য আগ্রাবাদ মহান মুর্শিদ অন্যান্য হক্কানি পীর মাশায়েখের কাছে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ইহকালের পরকালের ধনী হওয়া কন্যা। সুবহানাল্লাহ। ভাইরা গভীর মনোযোগ, আমি আপনি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, অন্তরের মধ্যে কালো দাগ ফেলে দিয়েছি, বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলপ নামে যেই গুস্তের টুকরাটা আছে দরফর দরফর শব্দ হয়, সেখানে গুনার কারণে কালো হয়ে যায়, দাঁত পড়ে যায়, মরচা পড়ে যায়। দরদি বন্দরারি, এই বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলপ নামে যে গুস্তের টুকরা আছে সেইটা যদি সাফ হয়ে যায়, পাক হয়ে যায়, মাথার থেকে পাতা পর্যন্ত আমার আল্লাহ তোমাকে সাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা গভীর মনোযোগ, অনেকে আমরা আটরশি মহান মুর্শিদের কদমে আমরা যাই, অনেকে আগ্রাবাদের মহান মুর্শিদের কদমে যায়, যে যেখানে বয়াতে রাসূল গ্রহণ করেছেন হক্কানি পীর মুর্শিদের কাছে গিয়ে যখন তওবা পড়ে, তুমি যখন বয়াতে রাসূল গ্রহণ করো, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার জমিনে নাইবে নবী আলেম, আগ্রাবাদের মহান মুর্শিদের কদমে গিয়ে যখন তুমি বয়াতে রাসূল গ্রহণ করো, কোরআন প্রমাণ করে তোমার আমার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে মুর্শিদ বিনে খোদা মিলে না দয়াল মুর্শিদ, মুর্শিদ বিনে খোদা মিলে না বলেন, মুর্শিদ বিনে খোদা মিলে না দয়াল মুর্শিদ, মুর্শিদ বিনে খোদা মিলে না। নিজামি সাবাবায়ো, আরে নিশি রাইতে গোমের গড়ে তোমার প্রেম গুনে জলে, কবে পাবো তোমার দর্শন? নিজামি বাবাহায়ো, নিশি রাইতে গুমের গড়ে তোমার প্রেম গুনে জলে, কবে পাবো তোমার দর্শন? তোমাকে পাইলে দয়াল নবী পাইব, তোমাকে পাইলে দয়াল নবী পাইব, দয়াল নবী পাইলে পাব দয়াল রব্বানা। জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? দরদি বন্দনারি, আমি আপনি 50 বছর হয়েছে, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর আমাদের বয়স ধরেন হয়েছে, জীবন ভর গুনাহ করেছেন। বর্তমান যুগে যিনি বিশ্ববিখ্যাত উপমহাদেশের আলেম, আল্লাহর ওলি, আল্লাহর পছন্দনীয় আল্লাহর ওলি, আগ্রাবাদের মহান মুর্শিদের সহবতে গিয়ে যখন আপনি তওবা পড়ে যখন বায়াতের আসর গ্রহণ করেছেন, সমস্ত গুনাহ গুলো আল্লাহ পিছনের মাপ করে দিয়েছে, শুধু তাই নয়, কোরআন প্রমাণ করে আপনার পিছনের গুনাহগুলো আমার আল্লাহ নেক বানায় দিছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আকবার বলেন। বলেন আমরা এবাদত চাই কি চাই না? আগ্রাবাদের মহান মুর্শিদ
আপনাদেরকে নামাজের কথা বলে কি বলে না? আগ্রাবাদের মহান মুর্শিদ বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা আপনাদেরকে বলে কি বলে না? আগ্রাবাদের মহান মুর্শিদ বর্তমান যুগে অসংখ্য অগণিত বক্তবৃন্দর দিকে অসংখ্য মানুষেরা যারা বয়াতে রাসূল গ্রহণ করেছে, প্রকৃত যারা বয়াতে রাসূল গ্রহণ করেছে তাদের প্রতি আগ্রাবাদের মহান মুর্শিদের সুনজর আছে। শুধু তাই নয়, তাদের মরা কলব জিন্দা হয়ে নূর নবী কামলিওয়ালার দিদার হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা, অনেকে নামের মুরিদান, অনেকে কামের মুরিদান, বলেন ঠিক না বেটি? কারণ আমি যে একটা আয়াতে কারিমা বলেছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, ইবাদত শিক্ষা দেওয়ার জন্যই আগ্রাবাদের মহান মুর্শিদ বেলায়েতের যুগে হাজির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা সিস্টেম জানতে হবে, নিজের মন গড়া মত করলে হবে না, বলেন ঠিক না বেটি? দরদি বন্দরারি গভীর মনোযোগ, কিভাবে ইবাদত করবেন, কিভাবে নামাজ পড়বেন, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শুধু বলেছে সালাত সালাত সালাত, কিভাবে রুকু দিবেন, কিভাবে সেজদা দিবেন, কিভাবে এই দুনিয়ার জমিনে আল্লাহর কুদরতি পায়ে হাজিরা দিবেন, সেজদা দিবেন। আল্লাহ পাক শুধু সালাত উচ্চারণ করেছে, নূর নবী কামলিওয়ালা বাস্তবে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও আমার পর্দা নিসীমা, আল্লাহ কোরআনে বলেছে তোমরা সালাত কায়েম করো, নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ শুধু নামাজের কথা বলেছে, সালাতের কথা বলেছে, কিভাবে রুকু সেজদা দিবেন আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। ঠিক তেমনি ভাবে 1 লক্ষ মতান্তরী 2,24,000 নবী রাসুল যুগে যুগে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কথাগুলি বুঝাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ নবী রাসুলকে প্রেরণ করেছে। আল্লাহর নবী, নূরের নবী, আমাদের নবী হচ্ছে আখেরি নবী, শেষ নবী, শেষ নবীর পরে এই যুগটা হচ্ছে বেলায়েতের যুগ। ওলি আল্লাহরা হচ্ছে কিভাবে ইবাদত করলে আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন হবে, তোমার আমার গুনাহ মাফ হবে, মরা কলবটা জিন্দা হবে, নূর নবী কামলিওয়ালার দিদার হবে। সেই শিক্ষাটা মহান মুর্শিদ ওলি আল্লাহরা দিয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। আর কিছু দন চাহি নারে নিজামি, যাইতে তোমার সঙ্গে নিও, বলেন আর কিছু দন চাই নারে মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, এ বাজারের আতর গুলাব আমার অঙ্গে নাসিটায়ো, আর নিজামি সার পায়ের ধুলি, নিজামি সার পায়ের ধুলি অঙ্গে তে সিটায়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও, বলেন আর কিছু দন চাই নারে মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, বলেন। আমরা আল্লাহর হুকুম পাশুক্ত নামাজ চাই কি চাই না? আগ্রাবাদের মহান মুর্শিদ পাশুক্ত নামাজ পড়ে কি পড়ে না? তাহাজ্জুদের নামাজ পড়ে কি পড়ে না? নবীর মহাব্বতে দুরুদ শরীফ পড়ে কি পড়ে না? এই যে আপনাদের মাথায় টুপি পরিধান করেছেন, এটা একটা মুর্শিদের প্রেম, কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম ছাড়া এই ধরনের টুপি এটা পরা সম্ভব না, যেহেতু
আমার মুর্শিদ যদি সবুজ পছন্দ করে আমি সবুজ পছন্দ করব, আমার মুর্শিদ যদি এই টুপিটা পরিধান করে আমি সেই টুপিটা পরব, আমার মুর্শিদ যদি জুব্বা পরে আমিও জুব্বা পরব। পীরের খাসিলতে যখন খাসিলত হয়ে যাবে এই দুনিয়ার জমিন থেকে আপনিও আল্লাহর লি কুতুব হয়ে যাবেন কন্যা সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে মানতে হবে পীরের কথা, বলেন ঠিক না বেন? ভাইয়েরা এবাদত বলতেছিলাম, এবাদত করতে হবে, কিভাবে এবাদত করবেন এই শিক্ষাটা দিতে দিতে দয়াল নবী আল্লাহ পাক স্বয়ং নবীকে শিক্ষা দিয়েছেন, নবী উম্মতি মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন, আর বেলায়েতের যুগে ওলি আল্লাহরা শিক্ষা দেয়। ও আমার নওজোয়ান যুবকেরারি, ও আমার পর্দানি সীমা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী পাক সাল্লাম যা নিয়ে এসেছেন তোমরা গ্রহণ করবে, তিনি যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকবে। এই শিক্ষাটাই বর্তমান বেলায়েতের যুগে ওলি আল্লাহরা দিয়ে থাকে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মায়ার নবী নূরের নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন। আমার আল্লাহ তো মায়ার নবীকে ভালোবাসে, আর মায়ার নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা। এই বেলায়েতের যুগে ওলি আল্লাহদেরকে ভালোবাসা, মহাব্বত করা, নূর নবী কামলিওয়ালাকে মহাব্বত করা, নূর নবী কামলিওয়ালার সঙ্গে প্রেম মহাব্বত করা মানে আল্লাহর সঙ্গে করা, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর সঙ্গে আমরা ভালোবাসা চাই কি চাই না, আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না, আল্লাহ রাসূলের ভালোবাসাই কামেল মুর্শিদের শিক্ষা দিয়ে থাকে। জুড়ে জুড়ে বলেন ঠিক না বে? দরদি বন্দরারি গভীর মনোযোগ, আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইবেন, আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কানেকশন লাগাইবেন। এই দুনিয়ার জমিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেলেছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিশাল আকারের ধন সম্পদের মালিক ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধন ভাণ্ডারের রাজ প্রসাদের মালিক ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বড় পয়সাওয়ালা ধন ভাণ্ডারওয়ালা ছিল। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে ঢেউ আইসা গেল, আমি আইয়ুবকে ধন সম্পত্তির রাজ প্রসাদের মালিক বানিয়েছি, বিশাল জমি জামার মালিক বানিয়েছি, এত সিংহাসন দিয়েছি, এখন আইয়ুবকে একটু পরীক্ষা করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে ঢেউ এসে গিয়েছে। অনেক সময় দেখবেন কিছু আগ্রাবাদের মহান মুর্শিদ কিছু ভক্তদেরকে পরীক্ষা করে, বলেন ঠিক না বেঠি? নানান কথার ভাবে তাকে পরীক্ষা করে, বাবা রে ফিরের কাছে মুরিদ প্রকার, ফিরের কাছে মুরিদ হওয়া এটা মুরিদে মুরিদে বেশ কম আছে, বলেন ঠিক না বেঠি? আগ্রাবাদের মহান মুর্শিদ অনেক সময় এমন কথা আপনাকে প্রশ্ন করবে, এমন কথা বলবে আপনার মুখের দিকে তাকাইলে আল্লাহর ওলি বুঝতে পারে আপনি মনে মনে কি বলতেছেন কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে রাজপ্রসাদ দিয়েছেন,
ধন সম্পদ দিয়েছেন, অসংখ্য জমি জামা দিয়েছেন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য বলতেছে, আইয়ুব রে, ও আইয়ুব, তোমাকে ধন সম্পদ দিলাম, রাজপ্রসাদ দিলাম, সুন্দর সুন্দর স্ত্রী দিলাম, এত কিছু নিয়ামত তুমি পেয়েছো, তবুও দি তুমি আমি আল্লাহকে ভুলো না। কারণ অনেকে দুনিয়ার সুখে পড়ে আমার আল্লাহকে ভুলে যায়, রাসুলকে ভুলে যায়, মুর্শিদকে ভুলে যায়। বলেন ঠিক না ব্যাঠি? কয় আমি বিদেশ যাই তাহলে, কুরিয়া যাই তাহলে, আগ্রাবাদের মহান মুর্শিদের দরবারে একটা গরু লইয়া যামু, নাহলে 50,000 টেহা দিমু। গিয়া ভাই সাহেব অনেকে আছে, হ্যাঁ জমি জামা হয়েছে, বিশাল রুজি রোজগারের ফদ খুলছে, হ্যাঁ ওই যে 50,000 মানছিল, হে ডার খবর নাই, এমন আসে ক আসে। দরদি বন্দরারি, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাকের কুদরতের দ্বারা যখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রেমের খেলা খেলতে শুরু করলেন, এমন সময় রে ভাই হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ধন সম্পদগুলো নষ্ট হয়ে গেল, অসংখ্য ধন রত্ন টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব কিছু বিশাল আকারের তুফান হয়ে, জ্বর তুফানে বিশাল আকারের সিডর হয়ে, যখন আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ধন সম্পদগুলো মিসমার হয়ে গেল, তখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আইয়ুব রে, ও আইয়ুব, তুমি কেমন আছো, তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ ও, তুমি যেমনে রাখছো আমি তেমনি ভালো আছি। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। যদি একটা বিপদ আসে কয় আল্লাহ খালি হের আমারই দেহে, আর কেউ রে দেহে না, নাউজুবিল্লাহ কন্যা, এমন আছে কি না? ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ গো, তুমি যেমনি ভাবে রাখছো আমি তেমনি খুশি শান্তি, আমি বড় সুখে আছি। এমন সময় রে ভাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আবার একটা এমন জোর তুফান দিল রে, হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রাস প্রসাদরা ছাদ ভেঙে জমিনের মধ্যে পড়ে, হযরত আইয়ুব আলাইহিস সালামের সাতরা সন্তান দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে। এমন সময় রে ভাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ও আইয়ুব রে, আইয়ুব, তুমি কেমন আছো? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ ও, তুমি আমার সাতরা সন্তান রাজপ্রসাদ ভেঙে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ দিয়েছ, তুমি যদি আমার সাত সন্তানকে মৃত্যু দিয়া তুমি খুশি হও, আমিও আইয়ুব খুশি, আমার আল্লাহ খুশি, আমি খুশি। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে প্রেমিকেরা দিশাহারা মরণীর ভয় করে না, প্রেম তো মরে না। বলেন ঠিক না ব্যাঠি? ও ভাই হযরত আইয়ুব আলাইহিস সালামের সাতরা সন্তান সাত দিনে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালামের তিনটা বিবি আয়েশা বলতেছে, ও আইয়ুব গো, ও আইয়ুব, আমরা আপনার খানা খাব না, আপনার সাথে ঘর সংসার করব না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন, আপনার সঙ্গে সংসার করা সম্ভব না, যেহেতু আপনার সমস্ত ধন সম্পদ চলে গিয়েছে, স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা দেড়হাম সব কিছু চলে গিয়েছে, সাতরা সন্তান ছিল সাত পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আইয়ুব এখন তো আপনার কিছু নাই, আমরা আপনার সঙ্গে আর সংসার করা সম্ভব না। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ।
এমন নারী বর্তমান যুগে আছে কি নাই? সুখের সময় আছে, দুঃখের সময় নাই। জামাই বিদেশতে টেহা ফাড়ায়, বান্ডেলের বান্ডের টেহা, 1000 টাকা নোট লয়ে ঘুরে বাইসাব, এমন আছে কি নাই? যে কোনো কারণবশত আমার জানা ঘটনা, যে কোনো কারণবশত স্বাস্থ্য বেশি হয়েছে, স্ট্রোক করে বিদেশে প্যারালাইসিস হয়ে গেছে, বিদেশ থেকে ফেরত আসছে, কয়েকদিন খেদমত করা, বান্ধবীরে কইতেছে কয় আগো এই জামাই দিয়ে আমার দিন যাইত না, নাউজুবিল্লাহ কন না, এই জামাই দিয়া কি আমার দিন যাইত না। 10 বছর 15 বছর বিদেশ টাইকা মুডের মুড় টেহা দিয়া এই সংসার সাজায়া বলতাছে এই জামাই দিয়া ফেরালাইসিস হয়েছে দিকারি ভাইসা, বুঝছেন না? ভাইয়েরা গভীর মনোযোগ, হজরতে আইয়ুব আলাইহিস সালামের তিনজন বিবি আয়েশা বলে আইয়ুব গো আপনার এখন ধন সম্পদ নাই, রাজপ্রসাদ নাই, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, আমরা আপনার আপনার ভাত খাবো না, সংসার করবো না, আমাদেরকে তালাক দিয়ে দেন। এমন সময় হজরতে আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়ে ঝর্ণার মতো টপ টপ করে পানি পড়তেছে, সমস্ত সন্তান সাত সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। শুধু তাই নয় রে ভাই, সমস্ত ধন সম্পদ টাকা পয়সা দের হামগুলো স্বর্ণ অলঙ্কারগুলো সব কিছু ধ্বংস হয়ে গেল, বিবিরাও তালাক নামা নিয়ে গেল, একটা মাত্র বিবি বিবি রহিমা রে, বিবি রহিমা বলে স্বামী গো আমি আপনার সুখের দিনের যেমন সাথী ছিলাম আমি দুঃখের দিনও তোমার সাথী, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে, দেখছেন নি? আমি সুখের দিনও আপনার স্বামী স্ত্রী ছিলাম, দুঃখের দিনও আমি আপনার সঙ্গেই থাকবো, কন্যা সুবহানাল্লাহ। খাটি প্রেম কখনো কি হয় গো বিলীন, আল্লাহ রাসুল পীর মুর্শিদ স্বামীর সঙ্গে যারা খাটি প্রেমের কানেকশন লাগায়, সুখে দুঃখে না খেয়ে গাছতলায় বসবাস করবে, স্বামী ত্যাগ করবে না, জুড়ে জুড়ে বলেন ঠিক না ব্যাটি? আজ যারা দুনিয়ার চিকচাক, দুনিয়ার চিকচাক বাইসা বুঝছেন না, ফেরান লাভনি মাল্টিভিটামিন সুনু ফেসওয়াশ ফেসওয়াল, হ্যাঁ বিশাল কাপড় লতা মাথার থেকে পাতা পর্যন্ত স্বর্ণ অলঙ্কার সব যদি আপনি দিতে পারেন, আমার জামাইটা খুব বালা, আমার জামাইটা কি খুব বালা, একটু যদি বাইসাব সরিষার দানা পরিমাণ বন্ডকে কম ফরে, এমনও নারী আছে কয় ফাডার করে ফাডা, রাগ করতেছে এটা আমের লাগে কইতেছি না, এটা আমার মা বোনদের লাগে কইতেছি, স্বামীর পায়ের নিচে কি স্ত্রীর বেহেস, হ্যাঁ ভাইয়েরা বিবি রহিমা ডাক দিয়ে বলে অপ্রাণের স্বামী, স্বামী গো আপনি যখন তন পান্ডারের মালিক ছিলেন, রাজপ্রসাদের মালিক ছিলেন, আপনি আমাকে ছাড়েন নাই, আমিও আপনাকে ছাড়ি নাই, এখন আপনার সব চলে গেছে, কেউ নাই, আমি আপনার সঙ্গে আছি, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে আইয়ুব রে তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বলি আল্লাহ গো সমস্ত ধন সম্পদগুলো শেষ হয়ে গেল, রাজপ্রসাদ ভেঙে সাতটা সন্তান মারা গেল, আমার স্ত্রীরা আমাকে ছেড়ে চলে গেল, রহিমা আমার সঙ্গী হইল, আল্লাহ তুমি যেমনে রাখো আমি তেমনে খুশি, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে, দরদি বন্দরারি আমার আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে যখন ঢেউ এসে গেল আমার আইয়ুব আমাকে এত ভালোবাসে এত মায়া করে আর একটু টেস্ট করার দরকার এমন সময় রে ভাই আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে এমন একটা রূপ দিয়ে দিল মাথা থেকে পাতা পর্যন্ত খসে খসে গলে গলে পুঁজ বের হয় কুষ্ঠরোগ হয়ে গেল এমনিভাবে সমাজের মানুষেরা তাকে দেখলে ভয় পায় চেহারা অসুন্দর্য হয়ে গেল তার মুখমণ্ডলগুলো হাতগুলা পাগুলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি চুলের গোড়ায় পর্যন্ত কুষ্ঠরোগে বর্বর হয়ে গিয়েছে তার দেহ থেকে পুঁজ বের হয় কিরাই কিলি কিলি করে এমন সময় রে ভাই ওই আইয়ুব আলাইহিস সালামের সমাজের গ্রামের মানুষেরা বলে ও আইয়ুব তোমার দেহের মধ্যে কেমন কি রোগ দিয়েছে আল্লাহ পাক কেমন রোগ দিয়েছে তোমার দেহের মধ্যে যেই দেহের মধ্যে কিরা হাঁটে যেই দেহের মধ্যে পুঁজ পরে দুর্গন্ধ আসে ও আইয়ুব তুমি তো আর এই সমাজে বসবাস করার ক্ষমতা তোমার নাই তুমি এক কাজ করো এই সমাজটা ছেড়ে তুমি জঙ্গলে চলে যাও বিবি রহিমা চোখের পানি ফালায়া কান্দে আর কয় প্রাণের স্বামী স্বামী গো এই দুনিয়ার ধন সম্পদ আপনাকে পর করে দিয়েছে দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা রাজপ্রসাদ বিবি সন্তান সকলই আপনাকে পর করে দিয়েছে এই সমাজ এই গ্রাম আপনাকে পর করে দিয়েছে আমি বিবি রহিমা তোমাকে পর করে দিব না ও স্বামী আসো গো তোমাকে নিয়ে জঙ্গলায় জঙ্গলায় থাকবো দেশে দেশে ভিক্ষা করি তোমাকে খাওয়াইব তবু আমি কোনোদিন আল্লাহ রাসুলের প্রেমের মালা ছাড়বো না বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আজনি একটু মহাব্বতে জিকির করে আল্লাহ 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 মরসিদের প্রেম অরে মহালা পর মন মহায়া জিগির কর কহল পহবে ও জালা তুর দিবি নবি মুস্তফা আল্লাহ আল্লাহ আল্লাহর প্রেমের জিগির কর মন মহায়া প্রেম পর আল্লাহর নামের জিগির কর মন মহায়া প্রেম পর কহল পহবে ও জালা তুর দিবি নবি মুস্তফা আল্লাহ 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 নহ রে তে নহ রহ নবি সেই নহ রে তে আহাদম সবি সহ রে নহ রহ নবি সেই নহ রে তে আহাদম সবি সহ পেরেস্তা করল সেদা ইবলিস সেদা করল না আল্লাহ 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 বাবার পাক না গাউসন আজম নিজামি মাওলা না আল্লাহ 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 মুরশিদ নাহবি অকল গঙ্গি মুরশিদ নাহবি অকল গঙ্গি বাসাইলাম দে হত হদি নিজামি আমার হইও গো কান্দা দিয়ে আল্লাহ 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 মুরশিদ নাহবি
অকল গঙ্গে মুর্শিদ নামে অকল গঙ্গে বাসাইলাম দে হতরি নিজামি আমার হইও গো কান্দা গাদিয়ে আল্লাহ 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 বাজান নাইসা দন ভোজন হল হে দন আছে হে দন দিয়া বাজান রাখব আপনার মহান আল্লাহ 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 নাইসা দন ভোজন বাজান নাইসা দন ভোজন কে দহন আছে কে দন দিয়া বাজান রাখব আপনার মহান আল্লাহ আল্লাহ তাই তো হয়া বিদি বাহানিসি তাই তো হয়া বিদি বাহানিসি নিজামি সাবর বিকাহি আপনি আমার হয় গো কান্দা দিয়ে আল্লাহ 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 ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হো আমার পর্দা নিসীমা দিলের কান্দে শোনো কিছু কথা বললে মনে কোনো কষ্ট নেবেন না গো মা আপনি কি জানেন না গো মা যে স্বামীর গোরের মধ্যে লাল কাপড় পরিধান করে নতুন বউ হয়ে তুমি আসছো সেই স্বামীর গোর থেকে সাদা মার্কিন কাপড় পহিরা বাহির হইবা ও মা মহান মুর্শিদের কদমে যাই যেখানে গিয়েছো যার যার পীর মুর্শিদ আমাদের মাথার তার জুড়ে জুড়ে বলেন ঠিক না বেঠি আমা স্ত্রী যদি মৃত্যুবরণ করে স্ত্রীর কবরে স্বামী যাবে না স্বামী যদি মৃত্যুবরণ করে স্বামীর কবরে স্ত্রী যাবে না আইসি একা যাব একা সঙ্গের সঙ্গী কেউ হবে না আসল সঙ্গের সঙ্গী হবে আল্লাহ রাসুল পীর মুর্শিদের প্রেমের মালা জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ ও ভাই গভীর মনোযোগ হযরতি আইয়ুব আলাইহিস সালামকে এক বছর নয় দুই বছর নয় জঙ্গলার মধ্যে এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় তিন বছর নয় দশ বছর নয় বারো বছর নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতি আইয়ুব আলাইহিস সালামকে আঠারো বছর জঙ্গলার মধ্যে রাখলেন আর বিবি রহিমা দেশে দেশে কাজকর্ম করে মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে এনে নকলি যার ঠোকরা আদরের দুলাল নিজের স্বামীর পায়ের নিচে আইনা ফালাইছে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী কামলিওয়ালা কয় ও সমাজের নারীরা তোমরা শোনো তোমাদের মাতার থেকে তোমার স্বামীর মাতার থেকে পাতা পর্যন্ত যদি গাও হয় পুষ পরে এই সমাজের নারীরা যদি স্বামীর পায়ের থেকে মাতা পর্যন্ত নিজের জিহ্বা দিয়া স্বামীর পায়ের থেকে মাতা পর্যন্ত নিজের জিহ্বা দিয়া চাইটা চাইটা স্বামীর দেহ থেকে রক্ত পুষ সাফ করে দেয় আল্লাহর নবী নূরের নবী কামলিওয়ালা কয় তবুও কোনো দিন এই সমাজের নারীরা স্বামীর হক আদায় করতে পারবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন স্বামীর দাম আছে কি না হ্যাঁ স্বামীর পায়ের নিচে কি স্ত্রীর ভেদ এখন ডিজিটাল যুগ আমাদের এই মরহুম হুসাইন আহমদ দেবন্দি একটা কথা বলতেন মহিলারা আগে আসেন মহিলা ফর হইছে লেডিস এখন হইতাছে ম্যাডাম দিনের দিন এমন উন্নত হইতাছে ভাই সাহ স্বামীর ফায়ার নিচে স্ত্রীর দাঁত দাঁড়ে না বলেন ঠিক না বেঠিক
নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অনেক মা বোনেরা রাগ করতারে, তাদেরকে কইতাছি না, যারাই গুলি করে হেরারে কইতাছি, বলেন ঠিক কি না? হেরারে কইতাছি না, যারা মা গেরা আওয়াজ শুনতাছে হেরারে কইতাছি না, অন্য মানুষেরে কইতাছি। রাগ করতাছেন? হ্যাঁ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ। এখন যেই বর্তমান যুগ, ভাবে বোঝা যায় স্বামীর পায়ের নিচে না, স্ত্রীর পায়ের নিচে স্বামীর বেহেশ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কেমনে সারা দেশ দরবার করে বড় শিক্ষিত জমিওলা, বউ ক বিবির কাইলে কয় বাহ, বয়া থায় খারো খারো থায়। হ্যাঁ, যত বড় শক্তিশালী হোক বিবির কাছে আইলে উলা বিলায়, রাগ করতেছেন নাকি? এত পাওয়ারফুল নারী স্বামীর দাঁত ধারে না, এই জন্য আগ্রাবাদের মহান মুর্শিদ প্রায় সময় অনেক ওয়াজ মাহফিলের মধ্যে নসিহত করে থাকে, তোমরা স্বামীর খেজমত করবা, কারণ আগ্রাবাদের মহান মুর্শিদ শরিয়ত তরিকত হাকিকত মারফত এই দুনিয়ার জমিনে নূর নবী কামলিওয়ালার প্রেমের শিক্ষা দেয়, আল্লাহ রাসুলের প্রেমের শিক্ষা দেয়, স্বামীর প্রেম শিক্ষা দেয়, বলেন ঠিক না? এই জন্য আগ্রাবাদের মহান মুর্শিদকে এমনই সরকার, মাননীয় সরকার এমনি পুরস্কার দেয় নাই, এটা যোগ্য দেখেই একুশে পদক সম্মাননা দিয়েছেন, কারণ বর্তমান বেলায়েতের যুগে বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ, তফসিরকারক, আল্লাহর নবী নূরের নবী কামলিওয়ালার পাগল আশেক আগ্রাবাদের মহান মুর্শিদ, বলেন ঠিক না? কিন্তু অনেকে নানানভাবে মন্তব্য করে, সাধারণ স্বাভাবিক, ধরেন আমি এক পীরের মরিদ, আপনি আরেক পীরের মরিদ, যে যেখানে মরিদ হয়েছেন, যার যার পীর মুর্শিদ তার জন্য মাতার তা, ঠিক না বেঠি? ও আমার পর্দানি সীমা মা গো, আমার কথায় রাগ করবেন না, স্বামী স্ত্রী মিলেমিশে যখন সংসারে চলবা, আল্লাহ পাকের রহমতের বৃষ্টির মতো এই ঘরের মধ্যে রহমত বরকত আসতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আহ, স্বামী স্ত্রী যদি মহাব্বত থাকে, এ সংসারে সুটকির বত্তা দিয়ে খাইল শান্তি, বলেন ঠিক না? ঠিক। আর গরুর গুস দেশি মুরগা যদি ঠিক মতনে বাইরে বাইরে শুরু করেন ঘরের ভিতরে, ব্যান দাদা বাইরে বাইরে শান্তি লাগবো ভাইসা? হ্যাঁ, শান্তি লাগতো না। শান্তির মধ্যে মরিচ ফুরা ফান্তা বা তো শান্তি, যদি স্বামী স্ত্রীর মহাব্বত থাকে, কন্যা সুবহানাল্লাহ। ও আমার পর্দানি সীমা, আগ্রাবাদের মহান মুর্শিদের সঙ্গে যদি প্রেমের কালেকশন লাগাইতে চাও, আল্লাহ রাসুলের সঙ্গে যদি প্রেমের কালেকশন লাগাইতে চাও, আগে তোমার স্বামীর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইতে হবে। স্বামীর কলিজার মধ্যে আঘাত দিয়ে তামাম বিশ্বের জমিনের ওলি আল্লাহ যদি তুমি গিলে ফেলো, তাবিজ বানায় খাও, খুদার কসম আল্লাহ রাসুলের প্রেমের মালা কোনো দিন তোমার নসিব হবে না, বলেন ঠিক না বেঠি? এই জন্য পারলে ও যদি আগ্রাবাদের মহান মুর্শিদের আশেক পাগল হন, আল্লাহ রাসুলের পাগল হন, স্বামীরে বুঝাইয়া স্বামীরে লইয়া মাহফিল যান, স্বামীরে লইয়া আগ্রাবাদ যান, স্বামীরে লইয়া যেন যান হেন যান, একা একা যাওয়ার চেষ্টা করবেন না, বলেন ঠিক না? আমার কথায় অনেকে খুশি হইতারে বেজার হইতারে, ভাই রে অস্থায়ী পৃথিবী আমাদের ছাড়তে হবে, কবর দেশে যাইতে হবে, কবর দেশের মধ্যে কিন্তু বকর চক্কর চলবে না, বলেন ঠিক না? মমতাজ একটা গান কইছেন ভাই সাহ, গান রইল জৈবন একটা গুলিব সিগারেট, যখন মানুষের জৈবন শেষ হয়ে যায়, জৈবন থাকতে আল্লাহ রাসুল পীর মুর্শিদের সঙ্গে প্রেমের কালেকশন লাগাও, জৈবন থাকতে, জৈবন থাকতে, জৈবন থাকতে, বলেন ঠিক না বেঠি? জৈবন থাকতে সব সম্ভব, অসম্ভবকে সম্ভব করা যায়, যখন শরীর দুর্বল হয়ে যাবে,
জৈবন একটা গলি সিকেরের যখনই সিকেরের শেষ হয় তত লাগে ইডালদা ফালাই দেয় বাবা রে নারী পুরুষ যতই তোমরা দেখো দুনিয়ার রং তামাশা সব কিছু একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়ার জমিন থেকে শেষ হওয়ার আগে আল্লাহ রাসূলের পীর মুর্শিদের সঙ্গে প্রেমের কানেকশন লাগায় যাও খোদার কসম কবরে হাসরে ফুলসিরাতে মিজানে তোমার আমার কোনো ভয় থাকবে না জোরে জোরে কন্দ সুবহান ও ভাইরা গভীর মনোযোগ হজতে আইবার ইসলামকে ১৮ বছর কিরায় খাইল একদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে প্রতিদিন শেষ রজনীতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আইয়ুব রে তুমি কেমন আছো হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ গো আমি বড় সুখে আছি ভালো আছি তুমি যেমনে রাখলে আমাকে তুমি খুশি হইবা তুমি খুশি থাকলে আমি খুশি জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ত্রুটি অন্তরের মধ্যে ঢেউ এসে গেল আমার আল্লাহ ভাবলেন সমস্ত কিছু শেষ করে দিলাম ধন সম্পদ রাজপ্রসাদ গুরু তার বিবি সন্তান সব কিছু শেষ করে দিলাম ১৮ বছর কিরাই খেয়ে খেয়ে তার দেহের মধ্যে পোকায় জর্জরিত হয়ে গিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন জঙ্গলের মধ্যে বসে চোখের পানি ফালায় কান্দে তুমি কি আমারে মায়া করো না তুমি কি আমারে দয়া করো না আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও আমার দেহে যতই পোকাই খাস যতই কষ্ট পাই না কেন আমার শুধু আত্মাটা রুহুটা হাড্ডিটাও যদি থাকে আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক নসিব করে দাও বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে কেমন ধৈর্য দিলেন ১৮ বছর কিরাই খেয়েছে সমাজ থেকে বাতিল করে দিয়েছে জঙ্গলের মধ্যে গিয়ে আর বিবি হালিমা এখান সেখান থেকে বিবি হালিমা স্বামী বিবি রহিমা স্বামীকে বিক্রি করে নানান কাজকর্ম করে বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামকে লালন পালন করে তার খেদমত করে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ হায়রে প্রেমিকেরা দিশাহারা মরণীর ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন আইয়ুব নবী কিরাই খায়া করল জররে হায়রে আল্লাহরে প্রেমে পাগল হইয়া উহু আশব্দ করল না প্রেম তো মরে না ও ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে একদিন ১৮ বছর পরে বলতেছে আইয়ুব তোমাকে আমি একটা আয়াত শিক্ষা দেই আয়াতটা তুমি তেলাওয়াত করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে একটা আয়াত শিক্ষা দিলেন একটা আয়াত শিক্ষা দেওয়ার পরে এই আয়াতটা তেলাওয়াত করার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখে সামনে একটা বিশাল আকারের একটা কুয়া দেখা যায় এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আইয়ুব রে তোমার সামনে যে একটা কুয়া দেখা যায় এই কুয়ার পানি দিয়া তুমি গোসল করো বলেন আল্লাহ যখন হুকুম করে কোনো নবী রাসূলকে তখন আল্লাহর হুকুম পালন করে কি করে না দরদি বন্দরারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম কুয়ার পানি দিয়া যখন হযরত আইয়ুব দেহের মধ্যে ঢাললেন এমন সময় আমার আল্লাহ পাকের কুদরতের দ্বারা হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত রোগবালাগুলো শেষ হয়ে গিয়ে কুষ্ঠরোগগুলি ভালো হয়ে গিয়ে তার চেহারা নওজোয়ান যুবক হয়ে গেল তার মাথার থেকে পাতা পর্যন্ত নূর চমকাচ্ছে এমন সময়
সময় বিবি রহিমা, বিবি রহিমা ঈশা দেখে রে আমার স্বামী কই, আমার অসুস্থ স্বামী কোথায় গেল। দিন দুনিয়ায় ঘুরতে ঘুরতে স্বামীর জন্য কিছু খানা পিনা নিয়ে আসলেন, এমন সময় রিমাই বিবি রহিমা ঈশা দেখে স্বামী নাই, নৌজোয়ান সুন্দর যুবক দাঁড়িয়ে আছে। এমন সময় হযরতে আইওয়ান ইসালাম বিবি রহিমার শ্বাসটাকে স্পর্শ করার জন্য তার সামনে যখন যাইতে শুরু করলেন, এমন সময় বিবি রহিমা একটা চিৎকার মারে, ও নৌজোয়ান যুবক রে এই জঙ্গলার ভিতরে তুমি আমাকে বুঝি দুনিয়ার জমিনে আমাকে বেজ্জতি করার জন্য, তুমি বুঝি আমার দেহের মধ্যে স্পর্শ করার জন্য সামনের দিকে আসতেছ, আমার স্বামী আইয়ুবকে বুঝি তুমি মেরে ফেলেছ, আমার স্বামীকে আইয়ুবকে বুঝি তুমি মেরে ফেলেছ। ও যুবক তুমি আমাকে ইজ্জত লণ্ঠন করার জন্য তুমি আমার দিকে আসতেছ। এমনিভাবে বিবি চিৎকার মারে যখন কান্দে, হযরত আইয়ুব আলাইহিস সালাম নওজোয়ান যুবকের মতো চোখের পানি ফালায়া শোকের কান্না চোখের মধ্যে আসে, বিবি রে তুমি কি ভালোভাবে খেয়াল করে দেখো না, আমি তোমার অসুস্থ আইয়ুব যেই স্বামীর প্রেমের মালা লইয়া সারা দেশে দেশে ভিক্ষা করে কাজ করে পরিশ্রম করে অসংখ্য রাত দিন পরিশ্রম করে নিজে সততার ভিতরে থেকে তোমার যেই স্বামীকে 18 বছর জঙ্গলার মধ্যে প্রেমের খেলা খেলছো, যেই স্বামীর মাথার থেকে পাতা পর্যন্ত খেলমত করেছ, আমি তোমার স্বামী হযরতে আইয়ুব, হঠাৎ করে তুমি আমার দিকে ভালোভাবে তাকায়া দেখো। হযরতে বিবি তাকায়া দেখে রে হঠাৎ করে চোখের দিকে তাকায়া দেখে, হাও হযরতে আইয়ুব আলাইহিসসালাম, হযরত আইয়ুব আলাইহিসসালাম ডাক দিয়া বলে, ও বিবি তুমি আমার সুখের দিনের সাথী, তুমি আমার দুঃখের দিনের সাথী, আমার আল্লাহ 18 বছর পরে এই দুনিয়ার জমিনের ধন সম্পদ 18 বছর আগে নিয়ে নিল, সমস্ত ছেলে মেয়ে নিয়ে নিল, সমস্ত ধন সম্পদ এই দেহের যৌবন সব কিছু নিয়ে নিল, 18 বছর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নওজোয়ান যুবক বানায় দিছে। জুরে জুরে কন্দা সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী যেখানে আমরা আছি সেখানে, হাজির নাজির যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, হযরত মাওলানা তারিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা তারিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ, এটা মহব্বতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া, কোথায় লোকাইলা হুয়া আহা, ও নূরের নবী গো তুমি প্রেম শেখায়া, কোথায় লোকাইলা হুয়া আল্লাহ 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 আল্লাহ। তোমার বিরহ জ্বালা, তোমার বিরহ জ্বালা সইতে আমি পারি না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আল্লাহ 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 আল্লাহ। তোমার বিরহ জ্বালা, তোমার বিরহ জ্বালা সইতে আমি পারি না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আল্লাহ 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 আল্লাহ।
ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে হাত তোলেন, আমরা পাঁচ উক্ত নামাজ চাই কি চাই? আগ্রাবাদের মহান মুর্শিদ নামাজের কথা কয় কি কয় না? স্বামীর খেদমতের দরকার আছে কি নাই? মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? এই দুনিয়ার জমিনে হাত নামান, আল্লাহ পাক কবুল করুক। সকল বলেন আমিন। আমরা সকলই এবাদত করব আল্লাহকে পাওয়ার জন্য, বলেন ঠিক না বেটি? আল্লাহ রাসূল পীর মুর্শিদ এই প্রেম যদি আপনার মধ্যে বাস্তবায়ন করতে পারেন, আমি প্রথমেই বলেছি আল্লাহ রাসূল পীর মুর্শিদের প্রেমের টান কবরে হাসরে ফুলসিরাতে মিজানে তোমাকে আমাকে আল্লাহর জান্নাতি মেহমান বানা দিবে। কল্লা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমরা আল্লাহর সঙ্গে